আমরা চাক্ষুষ মানে ভাবে আমরা ওই যে এখানের অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক, তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা কিন্তু আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কীভাবে অপরাধটি সম্পর্কে সেই সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা। আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে মানে মানে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা খুঁটি মানে মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। আমি এই ক্ষেত্রে মনে করি যে যেহেতু আমাদের কাজ ছিল তিনটা, একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব, আমরা সেখানে সব কিছু খতিয়ে দেখব এবং আমরা মানে তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় মানে আলা মানে ভিকটিমের মানে খণ্ডিত অংশ পুরো অংশ অথবা অংশবিশেষ উদ্ধার করা, আমি মনে করি আমরা মনে করি যে এইরকম যে মানে তারা এই এই বাসায় থেকে তারা যেভাবে তারা মানে এই কাজটি করেছে, আমি মনে করি যে মানে যে সেখানে যেভাবে তারা মানে মানে সেফটি ট্যাঙ্কি অথবা স্টোরেজ লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য, এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু মানে অনেকাংশই ভিকটিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে। এটা যদিও এটাকে এখন তারা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে, করে তুরন্ত জানাবে, তবে আমরা কাছে আমরা প্রাথমিকভাবে যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে, তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেন্সিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমরা আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিচ্ছেদ দেখেছি, সে এখন কাঠমান্ডুতে আছে। আরেকজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি, সে এখন মানে ইউএসএ অবস্থান করছে, সে আমেরিকান পাসপোর্ট। এখন আমরা আপনারা জানেন যে আমরা আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার, তাদের পাসপোর্ট সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে মানে কাঠমান্ডু যে এম্বাসি যেটা মানে মানে যে নেপালের যে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে। আমরাও আনঅফিসিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে মানে এম্বাসি রয়েছে সেই এম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি।